তো ভিউয়ার্স, আজকে আমরা আইছি স্নো পার্ক দেখার, আর যেটা হইল গিয়া নিউ টাউন অ্যাক্সিস মলে। তো বর্তমানে আমরা আই গেছি, পাঁচজন আইছি, আরো পাঁচজন ঘরে রয়েছেন। তোর লাগে আমরা এখন এন্ট্রি করি আর না, তারা ওয়েট করি আর, তারা ওয়েট করতে গিয়ে আমরা অ্যাক্সিস মলটা ঘুরিয়া দেখি আর, এবং একটু পরে আমরা এন্ট্রি করবো স্নো পার্ক। স্নো পার্ক অর্থাৎ বরফের দেশের মতো আর কি, বরফের পার্ক। অর্থাৎ সাইডের দিকে বরফ থাকবো এবং ওখান থেকে তারা আমরা জ্যাকেট জ্যাকেট দিয়ে দিব। তো একটু সময় ওখানে স্পেন্ড করবো, খাটাইমু, ভাল লাগবো আশা করি। তবে একটা কথা হইলে গিয়ে, আজকে ঠান্ডার দিন, কালকেও ঠান্ডার দিন আসলো, আমরা ঠান্ডার দিনও এই ওয়াটার পার্কও ঘুরিছি, আজকে ঠান্ডার দিন তো আবার বরফের পার্কও ঘুরি আর, কিন্তু গরমের দিন হইতো আরও ভালো লাগতো। তো কলকাতার মাঝে একমাত্র স্নো পার্ক হইল গিয়ে এটা, যখন বারে আউটসাইড বর্তমানে আছে 38 ডিগ্রি টেম্পারেচার, ও টাইমও আমরা ভিতরে 5 ডিগ্রি বা 60 ডিগ্রি টেম্পারেচার এনজয় করি। তো স্নো পার্কও সাধারণত মানে আইস, কমপ্লিট আইসও থাকে, আর টেম্পারেচার কোনো জায়গার তো 0 ডিগ্রি টেম্পারেচার থাকে, বাট এখানেও সাইড ফাস ওরকম টেম্পারেচার আছে। তো আমরা একটু এনজয় করবো, আপনারা দেখবা এখানেও সাধারণত তারা শুজ বা উইন্টার জ্যাকেট গ্লোভস ওগুলো প্রোভাইড করবো, কারণ জ্যাকেট গ্লোভস বা এটা ছাড়া মানে ভিতরে এন্ট্রি করা বা সার্ভাইভ করা বহুত মুশকিল হয়ে যায়। তো আপনারা দেখবা, দেখলে এনজয় করবা আপনারা। থ্যাংক ইউ। তো এখন হইল গিয়ে টিকিট করার ফালা, আর টিকিট করবার লাগে আমরা জাবিরে কইছেন যে আমি টিকিট করবো এবং আমি ডিসকাউন্ট লইয়া করবো, যেহেতু তাই দেখছেন গত ভিডিওত, অর্থাৎ নিকো পার্কও আমরা আবুলে টিকিট করছেন এবং তাই ডিসকাউন্ট লইছেন, তাদের সবাই উৎসাহিত করছেন। তো জাবিরে চাইছিলাম স্নো পার্কও আইয়া তাই ডিসকাউন্ট দিয়ে টিকিট লইতা, বাট তাই এখানে যাওয়ার পরে তারা না করছেন যে ডিসকাউন্ট ওই তো নাই, টিকিটের যত মূল্য অত দেওয়া লাগবো। কিন্তু টিকিটের দাম হইল গিয়া 500 টাকা করি। তো আমরা তো পাঁচজন আবু নিচে রয়েছেন, আমরা পাঁচজন উপরে আইসি, ভাবছিলাম আমরা টিকিট অ্যাডভান্স তৈরি মতো দিন আইলে দেমু, কিন্তু ইনো টিকিটও এক টিকিটও টাইম থাকে 1 ঘন্টা। তো ম্যাডামে কইতিলা যে এখন যদি আমরা টিকিট লইলে আইতে আমরা টাইমটা শুরু হয়ে যাব, যার কারণে আমরা টাইমটা লস করতাম সেই না, হেরা আই আনলে লইমু টিকিট লইয়া আমরা তাড়াতাড়ি ঢুকে যাবো, ওখানেও যাতে বেশি সময়টা কাটাইতাম পারি, 1 ঘন্টা টাইম থাকে। তো এরপরে আমরা ওখানে বইয়া অনেক সময় ওয়েট করছি, অনেক সময় ওয়েট করার পরে আমরা টিমের বাদ বাকি 5 জন মানুষ টাইম টাইম আইসুন, আওয়ার পরে আমরা টিকিট করছি এবং টিকিট করিয়া স্নো পার্কের ভিতরে এন্ট্রি করছি। আর এই পার্কটা সকাল 11টা থেকে লইয়া রাত 8টা পর্যন্ত ওপেন থাকে, এবং টিকিটের দাম হইল গিয়া পার হেড 500 টাকা, আর এটা হইল গিয়া অ্যাক্সেস মলের সবর উপরে, অর্থাৎ টেরিসও। টেরিসও আওয়া লাগে প্রথমে লিফটে, এরপরে ওখানে ওই টিকিট করিয়া ভিতরে এন্ট্রি করা লাগে, এবং প্রত্যেক টিকিটও সময় থাকে 1 ঘন্টা, আর এক্সট্রা তারা আরও 10 মিনিট দেয়, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট এনজয় করতে পারবে কেনার ভিতরে। এরপরে আমরা টিকিট দেখাইয়া ভিতরে এন্ট্রি করছি, এন্ট্রি করার পরে লোকার লওয়া লাগে, কারণ নিজের জরুরতর সামান আছে, যেমন মোবাইল পার্ট যদি রাখতে রাখলায়, তাছাড়া জুতা লইয়া সামানি যায় না, কারণ তারা বুট দিয়া দেয় এবং নিজের জুতা এখানে রাখিয়া যাওয়া লাগে, বা অন্য ব্যাগও লোকের টাকাতে অত রাখা লাগে, যার কারণে 100 টাকা এগু পে করিয়া ওখান থেকে লোকার লওয়া লাগে। তো লোকার লইয়া সব সামান রাখলায়, রাখার পরে ভিতরে এন্ট্রি করলো এবং তারা একটা টোকন দিয়া দেয়, আর রিটার্ন হওয়ার সময় টোকন একটা দেখাইয়া 100 টাকাও তারা ঘুরিয়া দিব এবং সামান দিয়া দিলেইব। তো এখানেও জাস্ট 100 টাকা এগু কত সময় লাগে রাখিয়া সামান রাখলায়, আর পরে সামান লইলায় টেকাও লইলায়, লোকেরও কোনো টাকা এক্সট্রা পে করা লাগে না। এখন আমরা স্নোফল পার্কের ভিতরে এন্ট্রি হয়ে গেছি আমরা, তো এখানেও আমরা ড্রেসিং দিব স্নো যাইবার লাগিয়া, তো ড্রেসিংগুলো এখন লাগাইব, কোট বুট আর কিতা দিব দেখা লাগবে, তো এটা এটা দিবা আমরা লাগাইয়া আমরা এখন ভিতরে যাইব আপনার লগে থাকবো। তো সব কিছু রাখার পরে আমরা জ্যাকেট উকেট লাগাইয়া পুরা রেডি হয়ে গেছি ভিতরে এন্ট্রি করার লাগি, বা কিছু মানুষ রেডি হইতরা, আর কিছু সময়ের ভিতরে আমরা সব ভিতরে এন্ট্রি হয়ে যাবো। আর এখন যে জায়গাত আছি, এই জায়গা তো বহুত ঠান্ডা ঠান্ডা লাগে, আর কারণ এখান কিন্তু নর্মেল ওয়েদার, এখানেও এসি লাগাইল নর্মেলি, যেরকম রুম এসি থাকে ওরকম এসি লাগাইল, কিন্তু ও এসিয়ে যেরকম ঠান্ডা করতে লাগে এর থেকে ওভার ঠান্ডা ফিল ওর, কারণ স্নো পার্ক থেকে বা ভিতরে যে মেইন রুম যেটা ওটা থাকে হয়তো কিছু ঠান্ডা ওভার দিয়ে আহার, যার কারণে একটু বেশ ফিল হন নাকি আল্লাহ জানে। আবুলোর কিতা আমার লোকের দুশ্মনী যে অত টাইট করে বান দিল না, আমার মারতো চাইছে, আপনার তো কমেন্টও তারা জিকাইবা ওখান। তো যাওক, এখানেও খালি মিউজিক বাজার, মিউজিকের কারণে আমরা অনেক অসুবিধা হওয়ার, একটা তো মিউজিক শুনতে ভাল লাগে না, আর তো মিউজিকের কারণে ভিডিও করার পরে যে ভিডিওত অরিজিনাল অডিও যেগুলো থাকে এগুলো ইউজ করা যায় না, কারণ কপিরাইট আই যায় আপনার নিশ্চয়ই বুঝতরা, তো তার কারণে অনেক প্রবলেম হয়েছে ভিডিও করতে। তাছাড়া এখানে ভিডিও করা নিষেধ, আমরা ভিডিও করার লাগলে তারা মিউজিকের সাউন্ড আরও বাড়াইয়া দিন, কারণ তারা বুঝবেন যে এরা তো নিশ্চয়ই ভিডিও নেটও ছাড়বো এবং কপিরাইটে ফাইলিব, তারা তখন ছাড়তো নাই। ও কিতার লাগে যে এখানে তারা ভিডিও করা নিষেধ করলা, কারণ এখানে ভিডিও করলে তো আরও ভালো, কারণ মানুষের দেখিয়ে ভালো লাগবো, আর এখন এখানে আইতে উৎসাহিত হইব এবং দেখিয়ে এখানে আইব,
তো এইটা নিশ্চয়ই বুঝুন না, নাইলে ভিডিও করতে দিলাও নেই আমরা। তো যাও এরপরেও আমরা ভিডিও করছি, কিন্তু ভিডিওর যে অরিজিনাল অডিও এটা আমরা সবসময় ইউজ করতে পারছি না, কারণ এটার মিউজিক অনেক বেশি। আমরা এমন মানে কাশ্মীরটা অনুভব করা যায় যে কাশ্মীর জায়গাটা কিরকম, জিরো ডিগ্রি না, জিরো ডিগ্রি টেম্পার, এমন গিয়ে আমরা দেখাই আমরা নিজের টেম্পার। এরপরে আমরা এন্ট্রি হওয়ার লগে লগে একটা ঠান্ডা ফিল হয়েছে, যে ঠান্ডাটা ওরকম লাগছে যে আমরা এটা নর্মালি মাঘমাইয়া শীতও ওরকম ঠান্ডা থাকে না, এর থেকে বেশ ঠান্ডা লাগছে আমরা এখানে হামাইতে সময়। আর লাগারও কথা, কারণ মাঘমাইয়া শীতও আমরা এখানে জিরো ডিগ্রি বা ওয়ান টু ডিগ্রি টেম্পারেচার নামিয়ে আয় না, কিন্তু এখানেও বর্তমান টেম্পারেচার আসলো 60 ডিগ্রির মতন। তো 60 ডিগ্রি টেম্পারেচার, তো একটা তো ঠান্ডা লাগবো। তো আমরা এন্ট্রি মারছি, মারার পরে শরীরের একটা জুস আসলো, অতবারা ঠান্ডা লাগছে না, ভিতরে ঢুকছি, ঢুকার পরেও মোটামুটি একটা ঠান্ডা ফিল হয়েছে। তো অনেকে ফুটবল নিয়ে ব্যস্ত আসলা, মানে দুই টিম হয়ে গেছেন, কেউ কোনোভাবে গোল দিতে পারছেন না। এরপরে ধীরে 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 আমরা ফটো উঠাত লাগছি বা রাইড উপভোগ করাত লাগছি। বহুত সময় আমরা ভিতরে আসলাম, বহুত জিনিসের মজা লইছি, কেউ বড় পাত লইয়া একে আরেকজন ইটাইতরা, কেউ খেলার না, কেউ আনামাতি উভয় রয়েছে, ইলা ঠান্ডা লাগে এটা কইয়ে লাভ নাই। তো এরপরে আমার মনে হইলো যে বরফটা আমি আত লইয়া দেখতাম কীরকম লাগে, তো তারা এখানে ভিতরে আত মোজা এটা খুলতে দেয় না। তো এরপরে আমি তারার আওড়ে গিয়ে একটু লুকাইয়া বরফ আত লইয়া আমি চেক করছি, কিন্তু আত লওয়ার পরে প্রথম প্রথম তেমন ঠান্ডা ফিল হয়েছে না, কিন্তু একটু পরে বোঝা গেছে যে আমার আত কেনা নাই, ওলা ঠান্ডা লাগছে আর মানে। এরপরে আত মোজা হারাইয়াও আতরে গরম করা সম্ভব হয়েছে না, অনেক সময় আমি আটটারে লইয়া অনেক কষ্ট করছি, লাস্টে বহুত সময় পরে আটটা জায়গাতে আইছে, মানে অত ঠান্ডা এখানের ভিতরে বরফ এগুলা। তো এরপরে আমরা রাইড উপভোগ করছি, এখন যে রাইডটা করছেন আমরা আহাত ভাইয়ে, এটা সব থেকে মজার রাইড, বাট আমার কাছে লাগছে যে এর থেকেও মজা হইব এখন আমি যেটা করি আর ওটা, কারণ এটা একটু ঘুরি ঘুরি যাওয়া, তো আমি সেটা না করিয়া ওটা ট্রাই করছি। আর এরপরে জাবিরেরও কইছি যে তুই ওটা কর, খুব ভাল লাগে, তো জাবিরে তাই উড়া উড়ি করিয়া গিয়া উঠিয়া তাই ওটা ট্রাই করছেন, ট্রাই করিয়া তানোর ওপিনিয়ন যে এটাও বালা আছে। আর এদিকে আমরা রিয়াজোর মুখ পুরা টানিয়া শেষ, মানে অতিরিক্ত ঠান্ডায় মুখর টানের, হ্যাঁ হ্যাঁ কিতা করতো টেনশন করেন। আর এই সাইডে ফটো উঠার লাগি বালা প্লেস দেখি, আর এখানেও অনেক ফটো উঠেছি আমরা। আর এখন জাকারিয়া ভাইয়ে ফটো উঠার পোজ দেখায় দিতরা, একজনের পিছিয়ে আরেকজন কীরকম উবাইতা, তো আপনার যে পোস্টটা দেখতরা এই ফটোর, এই পোস্টার ফটো আমরা অলরেডি ইনস্টাগ্রামও আপলোড দিছি দেখছেন। আর আমিও ট্রাই করি আর যে একটা সেলফি উঠতাম, কিন্তু ক্যামেরা বেশ ক্লিয়ার হয় না, আর ও সাইড থেকে ক্লিয়ার হয়, কিন্তু আহাত ভাই আর উঠতে দিছেন না। তো যাও এর পরে ইউজালে তাই ফটো উঠার পোজ তাই নিচটা কি বরফ আতো লইয়া পোজ দিতরা, এবার দিয়ে আমার আবুলে পোজদের এই বলগু লইয়া বেডকটা লইয়া তার পোস্টটা দেখবা। এই পোস্টের ফটো সারছেন ফেসবুকে আল্লাহ জানেন, তো বাদে আর একটা পোস্ট দিয়ে মোটামুটি দুই তিনটা ফটো এখানে আবুলে উঠিছেন। আর এরপরে আবার রাইডও আমরা, রিয়াজ ফাতলা মানুষ, যার কারণে হে এই রাইডও যে মজা পাইব এর থেকে বেশি মজা ইফজালে বা জাকারিয়া ভাইয়ে পাইবা, কারণ তারা বাড়ি মানুষ, আর বাড়ি মানুষে এই রাইডগুলো করতে বেশি মজা। এদিকে আহাদ ভাই তোমার পুরা পোজ দিয়া ফটো উঠিতরা, ও ভাই দিয়ে ভিতরে আমরা জামিল ভাইও পুরা একদম পোজ দিয়া তাই ফটো উঠিতা রেডি। আর এদিকে একজন পরে একজনে একটা বাদে একটা খালি রাইড উপভোগ করতরা, রাইড করার সময় অনুভবাইয়া বাড়ছেন যে ক্যামেরা আইতো, ক্যামেরা আইয়ারলে তাই তেন আরম্ভ করতা, কারণ ভিডিওত না উঠলে ইটা করিয়া মতলব নাই। আর এদিকে আমরা খরুল বাইরে ঠান্ডায় পুরা স্ট্যাচু বানাই লিছে, তাই না লড়তে পাত্রা না, পুরা একদম শক্ত হয়ে গেছেন পুরা বরফের মতন। আমি অনেক সময় ট্রাই করলাম ঠান্ডায় জায়গাত আনার, কিন্তু পরে তাই না আবার আসিয়া উসিয়া জায়গাতে আই গেছেন, মানে তাই এটা একটা অ্যাক্টিং করছেন। আর এরপরে আমরা অনেক সময় ওখানে বরফ দিয়ে একে অন্যের উপরে মোটামুটি বালা একটা বরফের বারিশ করছি, অনেক সময় মানে যেন যার উপরে ফেলাই দিছেন এন প্রতিশোধ লোয়ার লাগি আবার হেনের উপরে ফেলাইছেন, তা দেখি আমরা জাকারিয়া ভাই আর ঝাড়তে পারছেন না, লাস্টে তাই নো বরফ হাত লইয়া একবার এটা ঘুমারছে। তো অনেক সময় আমরা এখানে বরফ দিয়ে মস্তি করছি, একে অন্যের উপরে মোটামুটি বালা একটা বরফের বারিশ করছি, আর এর ফলে আমরা অনেক সময় ফুটবল খেলাইছি, এখানে ফুটবল না এগুলো ফুটবল থেকে আর তোরা ছোটো বল একটা মোটামুটি এগুলি ভলিবলে খেলানি যায়, ফুটবলে খেলানি যায়, তো ওটা অনেক সময় ওখানে আমরা মোটামুটি গোল দেওয়ার চিন্তা করছি। এখানে দুই তিনটা বল আছে, তো যেন যেগুলো যেবার পাইছেন বাড়ি খালি কিক মারছেন একটা বাদে একটা। আর এবার আমরা সাত বাই তাইন দেখো না হরতেন তোলাকাইন পৌঁছ দিতরা ফটো উঠিতরা, কিনা খেলা এগুলোর ভিতরে হামাইয়া জামিল ভাই অনেক সময় এগুলোর ভিতরে বোয়াত আসলা। আর তো মোটামুটি সারা খালি ফটো উঠাত ব্যস্ত, আমরা রিয়াজে খালি রিল বানানোর ব্যস্ত, তাই তাই ইনস্টাগ্রামও খালি রিল ছাড়তা,
তো তাই রিল বানাই ব্যস্ত একটা বাদে একটা মোটামুটি রিল বানাইতে রা। এবার দিয়ে আমরা আবুলেও খালি ফটো উঠের জামিল ভাইয়ে উঠাইতে রা। এখানে বরফ দেখতে রা আপনার নিতে বরফ এগুন ফুরা একদম ফাত্তর হয়ে গেছে। আমি আতো লইয়া ফোন তো দেখছি, এরপরে মোটামুটি একে একে সবারও ঠান্ডা লাগে গেছে, এখন একজন ইয়া সব গেছন গিয়া, আমি আর আবুল খালি রয়েছি। সব গেছন গিয়া কিন্তু আবুলে আমি লাস্ট একটা মারি আই যাই। হ্যাঁ মারি দে, তোর লাস্ট একটা না মারলে তোর হইতো না। পাল্লা পাল্লা আয় আয়। বর্তমানে দুইটা মোবাইল অলরেডি শেষ, শেষ বলতে ক্যামেরা গামিয়া উমিয়া ভিডিও আর দেখাও যান না, তার লাগে দুগু শেষ। তিন নম্বরটা আমারটা রয়েছে, আমারটা যাবো আসলে করে গাম শোনা ক্যামেরা ক্লিয়ার দেখা যাক। ব্লগ বহু সময় এনজয় করছি, এক ঘন্টা টাইম কিন্তু এক ঘন্টা কাটানি যায় না। প্রথমে মনে করছিলাম এক ঘন্টা খুব কম সময়, একটু শেষ হয়ে যাবো, কিন্তু এখন দেখুন না পুরো আনছে আর কেউ নাই। আমরা যা আসলাম যেই কালে দেখছেন তারা যে আমরা এখানে ভিডিওত মাতি আর লগে লগে তারা গান স্টার্ট দিলাইছেন, যে এখানে ভিডিওত মাতা নাই মুখ দিয়ে খোয়াবার দিয়ে গান স্টার্ট দিয়ে আমরা মাত বন্ধ করাই দিয়েছেন। কিন্তু এরা বুঝছেন না যে আমরা এখান থেকে ভিডিও শ্যুট করিয়া নিমু গিয়ার পরে বয়স আবার দিয়া ভিডিও চালাই নিমু। তো যাওক, এর পরে আমরা এখান থেকে বার হয়ে গেছি আর এখানের ভিতরে তেমন খাস কিচ্ছু নাই, শুধু তিনটা রাইড আছে আর তো মানে ভলিবল খেলার মতো দুই তিনটা বল আছে বা ব্যাট একটা আছে, ছোটো ব্যাট দিয়ে বল খেলাইতে পারবে বা ফটো ওঠার মতো কয়েকটা প্লেস আছে ও শেষ, আর এখানে তেমন কিচ্ছু খাস নাই আর বাদ বাকি তো বরফ সাইড বাইরে দিয়া। তো এরপরেও মোটামুটি অনেক ভালো লাগছে, অনেক সময় এখানে থাকছি, এর পরে আমরা পুরো এক ঘন্টা টাইম কাটাইতাম পারছি না, কারণ যদি পুরো এক ঘন্টা থাকতাম তাহলে খেউরন না খেউর কোনো না কোনো একটা প্রবলেম হইলেও নে, তার কারণে আমরা রিস্ক লইছি না, আমরা এখান থেকে বার হয়ে গেছি। তো ফুল ভিডিও আপনাদের কীরকম লাগছে লাস্ট পর্যন্ত দেখছেন, তার কারণে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা অত্যন্ত দুঃখিত যে পুরো ভিডিওটা বয়েস ওভার দিয়া চালাইতে লাগছে, কারণ এখানে তারা মিউজিক বাজাইছেন আগেও আমরা কইছি, আর মিউজিকের কারণে এখানে ডাইরেক্ট অডিওটা আমরা ব্যবহার করতাম পারছি না। তো বাদ বাকি আরও কিছু ব্লগ রয়েছে, আপনার আমরা ফেসবুক রাখুন, ইনশাল্লাহ আমরা একে একে আপলোড দিমু।